কিতা করতে সমাজ হইয়া ডাকিও ভাইয়া কথা শুনবো নে, ভাইয়া কথা শুনন লাগতো না, মাম্মে কথা শুনন লাগতো না, চাচায় কথা শুনন লাগতো না। আপনি গরিব 1000 বার আল্লাহ সমাদ হইয়া আজ রাত থাকি আমল করন যেন এসার নামাজ আদায় করিয়া আপনার সমাদ রে ডাকিয়া ঘুমাইন যেন, আপনার সমাদে আইয়া হইবা ওরে আমার বন্দা তুই আমারে কিতার লাগি প্রত্যেক দিন ডাকস যে আমি একটা বালা গাড়ির লাগি ডাকিয়ার আমার মনে চায় আপনারে ফুরাইয়া দিবা হুকা সুবহানাল্লাহ। বুঝাইতাম পারছিনি আপনার অভাব অনটন আপনার সমস্ত কিছু আপনার সামাদের কাছে কইন যেন যে আল্লাহ আপনারে বানাইছেন। এই কারণে রাত্রে ঘুমাইবার সময় 1000 বার আল্লাহু সামাদ হইয়া ঘুমাইবা আল্লাহর সঙ্গে দিদার হয়ে যাবে সুবহানাল্লাহ, অভাব মুক্তি হয়ে যাবে। ও আমার আলিম ভাই, ও আমার যুবক ভাই, ও আমার ইমাম ভাই, অভাব থাকলে নামাজ পড়া যায় না, নামাজের মধ্যেই পেরেশানি থাকে, থাকে নি না থাকে না না নমাজও কেমন হয় না, ফগলতা নোমরার মনে হয় সপ্তাহ নমাজও কেমন হইতাছে, দোকানের হিসাব টিসাব লাগাইয়া সপ্তাহ মনে হইতাছে। সেনে যে অভাব আমার শিরামিশির গ্রামের অমুক মানুষ আমার কাছে 1,00,000 টাকা পাইব, 5,000 টাকা পাইব, 10,000 টাকা পাইব, সেই চিন্তায় রে সমাজ রে ডাকতাম পারি না, নমাজও গিয়াও মনে হয় কৌ মনে হয় খান নমাজ। এই কারণে আমার যুবক ভাইয়ান সমাধরে একটু প্রাণ পরিয়া ডাকুন যেন সমাধি আইয়া জিখাইবা ও আমার বান্দারে তুই প্রত্যেক দিন রায় আমার নাম ধরিয়া ডাকস কিতার দায় যে আমার শিরামিনশির মানসি আমার কাছে এত ঋণ পাইব রে, আমি ঋণের যন্ত্রণায় আটতাম পারি না, আমার ঋণ মারিয়া দেওয়ার ক্ষমতা আছে নি তোর ওকা সুবহান আল্লাহ। দিলাইব দিলাইব মনে তো আবনি না থাকতো না, লন্ডনে মানুষ আইয়া হারলে আমি আগে দিতাম, এই অভ্যাসটা আমার আছে আমি ছাড়ছি ব অসুবিধা নাই। লন্ডনে মানুষ আইসুন আমেরিকা নিয়ে আইসুন তো আমেরিকা নিয়ে আইসুন, এ থান বাড়িতে 10 বার আইবার দরকার কিতা, সলিমুদ্দিনের বাড়িতে 1 বারও না, থান কিতা তাই না আমেরিকার তানের লাগি তাই দোনো ভান্ডারের মালিক হইছে, আমি মসজিদের ইমাই কোনো 50 বার কেনে বুঝাইতাম পারছি না, বুঝাইতাম পারছি না আপনার নলেজও, আপনার সমাদরে আপনি ডাক দেন যেন আপনারও বানাইয়া দিব হুকা সুবহান আল্লাহ। আপনারও যদি দেয় না আপনার মালিক আমার লাগি দিলে আপনার লাগি ওলা আমেরিকান লাগি ওলা হুকা সুবহান আল্লাহ, তাই না আনা ডাকে হন গে তন্নি, আর এই নো আনা ডাকে যাইবানি আমরাও একটু ডাকিয়া যাইব হুকা সুবহান আল্লাহ, আমরারও অভাব মুক্ত করতে হইব না কর্তা নাই। এই কারণে মানুষের মুখাপেক্ষে অন্য যেন আমার আলিম সাহেব বলরে হইয়া আর একটা জিনিস আমার 1 টাকা লইয়া আমার জুলিটা হইবে, ও দেখুক আমার জুলি, এই জুলির মধ্যে আমার 1টা টাকা আছে, এই টাকা দিয়ে আমি বিভিন্ন দেশ ঘুরতাম পারি হোক আলহামদুলিল্লাহ ঘুরতাম পারি, আপনারা আমার কাছ থেকে সব টাকা পয়সা রাখি আমার সারিয়া দিবা, আমি এই 1টা টাকা লইয়া আজমির যাইতাম পারে, আমি কোনো মানুষের কাছে পয়সা খুঁজি না হুকা সুবহানাল্লাহ। আমারে যদি দিতে পারে আপনারে এই সমাজে দিত না কেনে, ও আমার ভাই আমারে যদি দেয় আপনারে, আর এই লেবাসও থাকে না ফাগলামি লেবাস আনিলে, ইটা লেবাস হলে ইটা লেবাস লেখনে একজনের স্বামী ও করতো ফাগলামি লেবাস আনিলে, ফাগলামি লেবাস বুঝুন নি, ও যে অবাই গিয়া বইছে বেটা ফাগলামি লেবাস বুঝছেন নি, দিয়েছি ওই 1 টাকায় আজমির পর্যন্ত লইয়া যান হোকা সুবহানাল্লাহ। 1 টাকার মধ্যে অত বরকতাই লোকিলা যে এই বরকত আইব আপনাদের কাছে, ও বরকত আইব আমার যুবক ভাই আইন ব্যবসা বাণিজ্য আপনারা করেন দোকান পাঠ করেন, আপনারা একটু আয়ুক আছেন ভিতরে মোনাজাত দিলেই মো খতমে গাউসিয়া পাঠ করমো আপনারা রে মেহরবানি করিয়া প্যান্ডেল যথারীতি বলি গেছে আমার যুবক ভাই ওগল আমরা বলি আব্দালের দরবার হয়েছি সুন্দর মনোরম, আপনারা একটু আগ্রহ কালা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে পড়ু কালা ইলাহা ইল্লাল্লাহ, বাইরে তখন না জানো স্টেজ ও রাস্তার তখন না জানো আপনারা দয়া করে আয়ুকা সব আমরা আয়ুই আয়ুকা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
একটা জিনিস আপনারা আরো একটু বুঝাই, আপনারা কষ্ট নেই, আপনারাই বুঝাইলে আমারও ফায়দা হইব, আপনারও ফায়দা হইব। আমি একবার সাব, আমার কথা না হইলে আপনারা কথা বুঝতে নাই, আমার দুঃখ না হইলে আপনারা দুঃখ আইত নাই, ক্লিয়ার হইয়া। আমি একবার ঋণ আসলাম 11,35,000 টাকা, কত 11,35,000 টাকা ঋণ হইলে বুঝো কো আপনার কতটুকু বেদনা আছে, ঋণ না বললে আপনি বুঝতে পারতাম নাই। 11,35,000 টাকা ঋণ নিয়ে বড় ফেরেসানির মধ্যে বলছি যে কিতা পড়তাম রে মুরিদান ভক্তবৃন্দ, বাংলাদেশের ভিতরে প্রায় 8-8,500 মুরিদান বর্তমানে আছেন, আর যে সময় আমি ঋণও পড়ছি মনে করু কা 3,000-3,500 মুরিদান হগল আসুন। তো মুরিদান ছেলে সন্তান সকলরে ফোন করিয়া কইতাম নি যে আমি ওলা 11,35,000 টাকা যে কোনো অবস্থায় আমি ঋণও পড়ে গেছি। ও আমার আস্থা মনে মনে আইল রে, অত টাকা ঋণ আর কত মুরিদান পয়েন্টে কইম, বাদশার কাছে অত টাকা, হাসিনার কাছে অত টাকা, তো একটু হাসিনার লোক একটু দেখা করে দিব, বুঝাইতাম পারছি নি। কিন্তু আমরা সরকার না নেই, যদি সরকার সাহেবের লোকে হাসিনা সরকারের লোকে দেখা করিয়া কই যে সাহেব আমি খুব বেশি 11,35,000 টাকা ঋণ, আপনি আমার ঋণটা মারিয়া দেও, কারণ আমি নমাজ বন্ধে করতাম পারি না, মসজিদের ইমামতি রিজাইন দিলাইছি, দিছি না দিছি না, যে যেই আমার ঋণ হয়েছে আমি কইছি সাবি দিলাইছি আর ইমামতি করতাম নাই। মানে আমার এলাকার মানুষ কোন ইয়াল্লা আপনি অত বছর ধরে আপনার বেতন বাড়াইয়া দিব যে আমি করতাম নাই, নমাজও খারো হইলে মন হয়ে যায় গে, আমি আর পারতাম নাই, নৌকা কি আপনার আসলে আমার আর ইমামর জিদ দরকার নাই, বহুত দিন করছি আর করতাম নাই, নমাজে উবাইলেও যদি হই 11,35,000 টাকা ইয়া আমায় যে তোমরা লইয়া দিতাম নি না খারে লইয়া দিতাম, আমি পারতে না, মাফ বিদায় চাই দিলাম, বিদায় চাইয়া এখন এই টাকা পাইতাম কি ও সরকার রে, এই পৃথিবী যে বানাইছে সেই সরকার রে তুকা নিবার করলাম, কুকা সুবহান আল্লাহ, এই সরকার রে তুকাইতে তুকাইতে 3.5 বছর তুকাইলাম, কুকা সুবহান আল্লাহ, 3.5 বছর তুকাইতে তুকাইতে গোটা 12 বর্ষ তুকানি হয়েছে, কুকা সুবহান আল্লাহ। শেষ মুহূর্তে বাদশার লাগাল পাইলাম গিয়া রাকিব আলী সাহর বার্সিটির খানদার, যিনি হলেন হজরত লাল শাহ রহমতুল্লাহ আলের বাড়িতে, কুকা সুবহান আল্লাহ, থান বাড়িতে গিয়ে পাইছি। আমার একটা মরিদান আছে সর্বপ্রথম যার নাম পূর্বশাসন বাড়ি কুয়াজালি, আজকে আমি আসরের আগে কুয়াজালির বাই লন্ডন থাকি আইছেন, বহু আগে কইসলাম একটা মসজিদ এই জায়গার মধ্যে ওইঠ হইব, আমি কইয়া আইসলাম, এখন দেখা যায় আমার এক সাহ ভাইয়া কইলে আমি মসজিদ টসজিদ সব অনবানাইয়া দিব, জায়গাও দেওয়া হইব, ওই জায়গার আজকে দোয়া করি আইসি হোক আলহামদুলিল্লাহ। আজ থেকে 15 বছর আগে এই জায়গার মধ্যে কইলাম যে এই জায়গার মধ্যে একটা মসজিদ হইত আমার মনে চায়, কিন্তু আল্লাহ মসজিদে রূপান্তরিত হয়ে গেছে। আজকে একজন মানুষে কইছে আমি অল মসজিদের যা লাগে আমি সব আমি কিতা করবো দেবো, হইছে না হইছে না হইছে, এখন ফেরেসানিত ফুরিয়া এই টেকার ঋণ মারতে আপনারা একটু গাইও কা ভিতরে, আমি খতমে গাউছি এখন একটু মোনাজাত আপনারা লই এখান দা কাটিয়া করিয়া আমরা বিদায় নিমে একটু গাইও কা, এখন ওর সামনে রাস্তা তো বানিও তো এটা পারা না, সামিয়ানা যখন আছে আপনারা সামিয়ানা বাচ্চারা ওগুলা ইউ কা যারা আছেন খালি লুকান খেনে গা পিছিয়ে দিই, আমরা তো মানুষ, আমরা তেমন বড় ওয়াজি নাই, আমরা মানুষ আইসি অন ইউ কা, আমরা সব এখানে বই না এখানে একবার একটু বইলে আউলিয়ার বাড়ির মনটা সুন্দর লাগে সাহাব গল, তো বইছেন দেখো কা প্যান্ডেল কইসলাম নাই না, প্যান্ডেল বড়ছে নি না বড়ছে না, প্যান্ডেল পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ পাক রাব্বুল আলামিন, এর মধ্যেও কোনো মানুষকে আবদাল বানাইয়া আজকের মোনাজাত আমাদের কবুল হইব, হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে এই কোনো কোনো একজন মানুষ রে কোনো একজন শ্রোতাকে আজকে আবদাল বানাইবে, আবদাল বানাইয়া আজকে আমরা রেও মাফ করিয়া দিবা, হোক সুবহানাল্লাহ, সেই আশা আমরা রাখি, মাসুম বাচ্চাও বলাছি এরা তো এমনও মাফ, এরা রসিল্লাই আমরা মাফ পাইব, হোক সুবহানাল্লাহ। এই ঋণের যন্ত্রণায় পড়িয়া আমার বেদনা না হইলে আপনারা ঠিক হইতে নাই, আমারটা আমি নিজে কই নিজে যেটা করছি, এই ঋণের চিন্তায় পড়িয়া বাসার লাগাল খাইলাম গে সেই জায়গার মধ্যে, সেই কুয়াজলি আমার সঙ্গে শাহজালাল বাবার ইয়ামনি, শাহজালাল বাবার রওদা মুবারকে ফুসাফুসি করি খামখাজ করি খান্দা কাটিয়া করি, সেই দিন একদিন রাত্রে আমার ঘুম এসেছে শাহজালাল বাবার সেই গম্বুজের নিচে, এইভাবে ঘুমের মধ্যে আমাকে বললেন যে তুমি প্রতিদিন এই জায়গায় খান্দাকাটি করো, তোমাকে যে জিনিস দেখানো হয়েছে সেই জায়গায় চলিয়া যাও। 3.5 বছর আগে আমি দেখেছিলাম একটি লোহার পালং এবং খান্দি কাটা চুল এবং একটি লোহার পালঙ্গের মধ্যে একজন মানুষ সহিত ঘুমে আছে, সেই মানুষটা হাজি রুমাল দিয়ে সাদা রুমাল দিয়ে ঢাকা, হাদার দূরে একজন পাগল শুয়ে আছে মহিলা যার 2টি জট আছে, উনি লাল শালু দিয়ে ঘুমিয়ে আছে, সাইড পাওয়ারে একটি বাতি জ্বলতে আছে এবং সবুজ ছাদুয়া লাল জাজর দিয়ে জ্বলতে আছে, সেই জিনিসটি দেখেছিলাম, ওনার পায়ে 2টি ছোমা দিয়েছিলাম, সেই ছোমা দেওয়ার পরে উনি আমার সঙ্গে কোনো আলাপ করেন নাই। সেই দৃশ্যটা দেখার জন্যে বাংলা ভারতে যত আলী আব্দাল শুনেছি,
প্রত্যেক জায়গায় গিয়ে দেখেছি সেই স্বপ্ন আমার মিলবেনি, সেই জায়গাটি মিলবেনি। শেষ সময় বাবা শাহজালাল ইয়ামনির ইশারা পেয়ে আমি যখন সেই সুরমা নদীর পারে মৌলভীবাজারের টাউনবাসী উঠিয়া অতির বাড়ির মোড়া পাড়ি দিয়েছি, সেই দিন আমার কুয়াজালি বলেছিল যে বাবাজি আমি আমার শ্বশুর বাড়িতে যেতে চাই। আমি বললাম বাবারে শ্বশুর বাড়ি যাওয়ার দরকার নাই, বড় পেরেশানির মধ্যে আছি। আজকে রাতটা সৈয়দ আশরাফউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির দরবারে কাঁদতে কাঁদতে ফজরের নামাজের সময় করে দিব বাবা, শ্বশুর বাড়ি যাওয়ার দরকার নেই। অতির বাড়ির মোড়াটা ফাড়ি দিতে দিতেই আল্লাহ পাক রাব্বুল আলামিন আমি পীরের মনটাকে মুরিদের মুখা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। কোয়াজালির কথায় আমি বাধ্য হয়ে গেলাম, কোয়াজালির সঙ্গে বাধ্য হয়ে আমি আমার মুরিদাংশী কোয়াজালির সঙ্গে বললাম চলো আমি তোমার শ্বশুর বাড়িতে আমিও চলে যাব। তখন আমার সেই কোয়াজালি বলেছে বাবা খুশি হয়েছি আমার শ্বশুরের কাছে ফোন করি, লাল ট্যাপ ফোন করেছি। ফোন করার পরে উনি বলতেছেন যে তোমার শ্বশুর তো উনাকে আনার জন্য প্রায় 6 বছর আমার বাড়িতে চেষ্টা করেছেন, আনতে পারে নাই, উনি 1 মাস হয় এন্তেকাল করেছে। ভালো কথা, উনি আসলে ও জিয়ারত করে যাবেন, নিয়ে আসো। লালাবাজার থেকে হাঁটিয়া চলে গেলাম সেই লালটেকে। লালটেক যাওয়ার আগে আপনারা জানেন বড় সাহেব কিবলার দামানজিনী মঞ্জুর আলী সাহেব আপনারা চিনেন, আব্দুল মুনাইম মঞ্জুর আলী সাহেব। আব্দুল মুনাইম মঞ্জুর আলী সাহেব বর্তমান প্রেক্ষাপটে একজন আলিম, যা ওয়াজ শুনলে ইলমে বেরায়ত ভিতরে আসে। আব্দুল মুনাইম মঞ্জুর আলী সাহেব যদি কোনো জায়গায় আসেন আপনারা গিয়ে একটু বসবেন, বসলে বুঝতে পারবেন যে ওনার মধ্যে কী আছে, বলুন সুবহানাল্লাহ। সেই দিন লালটেক বড় মসজিদের মধ্যে তাফসির মাহফিলে আব্দুল মুনাইম মঞ্জুর আলী সাহেব তিনি দোয়া করতেছেন। আমার এক মুরিদ কোয়াজালিকে বলতেছি ও কোয়াজালি বসো না একটু, সেই জোয়ারের মধ্যে থেকে আমরা একটু শরিক হয়ে যাই। আমরা বসে গেলাম সেই দোয়াত একটি ডেঙ্গা কিত্তার মধ্যে, এক মুরিদ আর এক হায়াতুল ইসলাম বসে গেলাম। বসে যখন দোয়া করলাম আব্দুল মুনাইম মঞ্জুর আলী সাহেব যত সময় দোয়া করেছেন আমরা দোয়া করেছি আমিন বলে, কোয়াজালিকে বলি চলো আমরা গন্তব্যস্থানে চলে যাই। চলে গেলাম লালটেকে উনার শ্বশুর বাড়িতে কিছু খেয়ে। গরিব মানুষ, একটি এক ঘরের মধ্যেই দুইটি চৌকি, অপর এক চৌকির মধ্যে আমি ঘুমালাম, অন্য চৌকির মধ্যে আমার কোয়াজালি ঘুমালো। আমি রাতের 2:15 সময় আমি দেখতে পেলাম একটি স্বপ্ন, 3.5 বছর আগে সেই লোহার পালং দেখেছিলাম, সুবহানাল্লাহ। সেই পালং দেখে আমি গিয়ে চুমা খেয়েছি, আগে যেভাবে চুমা খেয়েছিলাম আমি পায়ে চুমা খেয়েছি। চুমা খাওয়ার পরে উনি বলেছেন আমার নাম লাল শাহ রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ। আমি যখন সেই ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পরে ভাই পাগল হয়ে গেলাম, ঘুম থেকে উঠলাম, উঠার পরে তাড়াতাড়ি পাগড়ি গল্লা সমস্ত একদম পেরেশানি করে বেঁধে যখন আমি জুথা মোজা লাগাতে লাগলাম সেই সময় কুয়াজালির হরি আমাকে উঠে বলতেছেন পিসাব আপনি কোথায় যাবেন নাকি, যে আপনি জুড়ে মাতবেন না, আমি বড় একটি পেরেশানির মধ্যে আছি, আপনি জুড়ে মাতলে কুয়াজালি উঠে যাবে, আপনার দামান উঠে যাবে, আমার অসুবিধা আছে, আপনি বলুন আপনার গ্রামের মধ্যে কোনো আবদাল আছেন নি। তিনি বলতেছেন সেই মহিলা আমার এই গ্রামে একজন আব্দাল আছেন যিনি হলেন হযরতে লাল শাহ ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি, যার বাড়িতে যিনি খাদিম হন সেই খাদিমেই এন্তেকাল করে ফেলেন, বেশি দিন খেদমত করতে পারেন নাই, উনি হলেন লাল শাহ রহমতুল্লাহ আলাইহি। ভাই স্বপ্নে আর কথায় মিল হয়ে গেছে, তখন আমার শরীরের মধ্যে খুব দেওয়ানি এসে গেছি। তখন আমি সেই গনিমিয়ার বাড়ি থেকে লালটেক মসজিদের পূবের বাড়ির গনিমিয়ার বাড়ির থেকে আমি বাহির হয়ে একদম পাগলের বেশে গিয়ে, কুয়াশা খুব অন্ধকার, কোনো লাইট নাই, আমি গিয়ে একটি খালের মধ্যে পড়ে গিয়েছি রাস্তা মনে করে, সেই জায়গার মধ্যে একটি খাল। সেই খালের মধ্যে পরে আমার ডান পায়ের জুতা চলে গিয়েছে, জুতা পাই না টুকাইয়া, সে আমি পাগল বেশি উঠে আবার গিয়ে একটি কারেন্টের ফিলারের লোকে দোষ নিয়েছি, আবার পেয়েছি গিয়ে রাস্তা। রাস্তা পেয়ে দেখতে পেলাম সেই সবুজ সান্দোয়া, সেই সাইড পাওয়ারি বাত্তি, সেই দৃশ্য পেরে সেই জায়গার যাওয়ার পরে বাদশার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। 3.5 বছর কষ্ট করার পরে ওনাকে পেলাম আমার বাড়ির কাছে, আর এই সমস্ত বিশ্ব ঘুরলাম ওনাকে পাই না। সেই জায়গার যাওয়ার পরে আমি গেলাম সব জায়গায় চূড়া আছে কিনা, না নাই, চূড় আছে কিনা নাই, এই যে সামিয়ানা আসুন এই সামিয়ানার মধ্যে চূড় আছে কিনা নাই, চূড় আছে, বলুন আলহামদুলিল্লাহ। দুনিয়ার পীর বলে তামাম দুনিয়ার মানুষ পীর, সুরে মনে করে তামাম দুনিয়ার মানুষ সুর, হাফিজে মনে করে দুনিয়ার সব মনে হয় হাফিজ, সুর আছে না নাই। আমি গিয়ে সেই জায়গার মধ্যে যা কিছু করেছি সেই লালটেকের শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহ আলাইহির 5 জন আব্দাল সেই লালটেকের মাটিতে রাকিব আলী সাহেবের বার্ষিকীর পাশে শুয়ে আছেন, যে বিরাসের মধ্যে শুয়ে আছেন
সেই বিরাসের মালিক হলেন আনসার আলী, আপনার আপনার বয়সের মতো আনসার আলী। সেই আনসার আলী এই বিরাসের মালিক, গভীর রাত্রে তিনটার সময় এই আনসার আলী এসেছে এই জায়গার মধ্যে আসিয়াছে। আমি যখন পাগল বেশে ঢুকেছি, আমি কোনো চুরি করি ডাকাতি করি সব তার নজরে পড়ে গিয়েছে। তখন সকালবেলা উঠিয়া সেই আনসার আলী সব কিছু আজকে দেখতে পেয়েছে, এক চুরি আর আর চুরির কারবার হয়েছে সমস্ত দেখে ফেলেছে। তখন বলতেছে, বাবা আমাকে মুরিদ করেন, যে হর মুরিদ করে আমি 11,35,000 টাকা কিন্তু কেউ মুরিদ করতাম, আমি বড় পেরেশানির মধ্যে আছি। হয় বাবা আপনি আমার এই মুরিদ করুকা, যে আনসার আলীর আমি পারতাম না, আমার এই কথাটা প্রকাশ করিস না, আমি 11,35,000 টাকার কারণে আমি মসজিদ সারছি, মাদ্রাসা সারছি, সব ঋণ সারছি, আমার মালিক যতক্ষণ পর্যন্ত 11,35,000 দেয় নাই ততক্ষণ পর্যন্ত সেই ইবাদতির মধ্যে আমি মশগুল নাই। হোক আলহামদুলিল্লাহ, কারবার হয়ে গেছে, হোক সুবহানাল্লাহ। সেই জায়গার মধ্যে হযরতে বাবা শাহজালাল আলী আমনির ইশারায় আমি মাত্র 3 মাস ঘুমাইছিলাম। কতদিন ঘুমাইছি মৌলানা সাহেব? 3 মাস ঘুমাইছি। পয়লা গেছি পাগল অবস্থায়, ডেঙ্গু সাতাইয়া ঘুমাইছি, 7 দিন ভাত খাইতাম না, কয়দিন তাকবায় ফিরতাম মৌলানা, বাদের দিন মসজিদ তুই ভাগবায়। 7 দিন ঘুমানির পরে 3 দিনের দিনও একজন মহিলা আইসুন, একটা ওই যে 50 টাকা সুলটেস বিস্কুট লইয়া, এই মহিলার পেটের বুকের যন্ত্রণা, পানি খাই। তখন এই মহিলারে আমি কই যে কিতা আপনি এই বিস্কুট কিতা করতাম, আমি খাইতাম পারম, যে আপনার লাগে তো লইয়া হয়েছি, আপনি খাও কাজ যে সারা খাবো, আমার অসুবিধা নাই, এই বিস্কুট বিদাইয়া বিদাইয়া খাই, বিস্কুট বিদাইয়া বিদাইয়া খাইয়া। ভাই এই জায়গার মধ্যে যে রাকিব আলী সাহেবকে আমার কাছে রাকিব আলী সাহেবের বউকেও ভাই বউকে পাঠাইয়াছিলেন, তিনি বলেছিলেন আমাকে সেই কথা বলেছিলেন, আমি বলেছিলাম যে আপনার বাড়ির পাশে আপনি লাখ লাখ টাকা বাংলাদেশে মসজিদ বানাইয়াছেন, যে লাল সাহেব রহমতুল্লাহ আলাইহির দনে আপনি ধনী হয়েছেন, আপনি রাগী বালি হয়েছেন, আপনি একটু আমাদের একটা মহিলা ইবাদতখানা বানায়া দেন, আমি চাই আপনার কাছে। উনি আবদার রাখতে পারেন নাই, উনার ভাই বউ সেই ইবাদতখানা করে দিয়েছে, উনি রাখতে পারেন নাই। উনি তো একজন ধনবান ব্যক্তি, আজকে ধন কোথায়? ধন চলে গিয়েছে, ধন বেশি দিন থাকবে না। সেই জায়গার মধ্যে 3 মাস অবস্থান করলাম, 3 মাসের ভিতরে সেই লালটেক লাল সাহেব রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশে বিশাল একটা মসজিদ করেছি। এই মসজিদ সারা জীবনে লাল সাহেব রহমতুল্লাহ আলাইহির যে বাক্স মাজারের মধ্যে পয়সা দেওয়া হয় সারা জীবনে হয়েছিল 35,000 টাকা। কত টাকা? 35,000 টাকা। গাড়ির বাইরা বক্সে টাকা দিয়ে দেয় আর আমরা খাদিম চাবো বলে খাইয়া পেট বড় করিয়া করিয়া ঘুমাই, ঘুমাইনি না ঘুমাই না। এত বৎসর শাহজালাল বাবার সবর সঙ্গে সারা জীবনে হয়েছে 35,000। আর ফকির হায়াতুল ইসলাম 3 মাসে সেই জায়গায় 64 লক্ষ টাকার কাজ করে সেই জায়গার থেকে 160 জন মানুষকে আমার কাছে বায়াত করে সেই জায়গার থেকে বিদায় নিয়েছি। এবং আমার একটা ছোটো ভাইকে পড়ুয়া ইসলামী আলিম মাদ্রাসায় লেখাপড়া করে আলিম বানিয়েছি, সে যাওয়া চাকরি করতো, ওনাকে বললাম তুমি চাকরি মাদ্রাসার চাকরি ছেড়ে দাও, একটা পাঞ্জাগানার ইমামতি করতে হবে। তখন আমার চাচার কাছে তিনি বলেছিলেন যে চাচা আমার ভাই বলতেছেন এই কথা, তখন আমার চাচা যান বলেছিলেন যে আমার হায়াতুল ইসলামের কথাটা তুমি মানিলাও, তোমার চাকরিটা তুমি ছাড়ি দেও। তো আমার ভাই আমার উপরে মন নারাজ যে আমি একটা চাকরি ছাড়িয়া আইমো একটা পাঞ্জাগানা মসজিদের জন্য, এই চাকরিটা ছাড়িয়ে আমার ভাই আইতে হইছে। আমি বললাম তোমাকে সেই পাঞ্জাগানা মসজিদের ইমাম বানায়া দিলাম, তোমাকে মৃত্যুর আগ পর্যন্ত সেই জায়গায় লাল শাহ ইমাম বানায় নিবে। হোক সুবহানাল্লাহ, আজ পর্যন্ত আমার ভাই ইমাম আছে, 2 বছরের ভিতরে 42 হাত লম্বা গড় হয়ে গিয়েছে। হোক সুবহানাল্লাহ, পাঞ্জাগানা মসজিদ এখন মানুষ হয় পাগল হইয়া ওখানে উকাস ইমাম সাহেব, ইমাম সাহেব তো এখন খুশি, আমার ভাই ফয়লা আসিল বেদার এখন হয় রে ফির সাবে যে কথা কইলে এখন খামো লাগছে, বুঝছেন নে? ভাইও এখন চিনছে, এখন ভাই এনো 42 হাত গড় বানাইছে, 42 হাত গড় বানাইতো বাবার সময় আমার ভাই আমার এই কথা হয় কয়েক 10 হাত জায়গা আপনি দিলে আমার গড়টা একটু লম্বা হয়ে যায়, যে নাকি তুই 10 হাত নিয়ে তোর মনের আশ্রু ছুড়াইলা, আমার কোনো অসুবিধা নাই, বাবা এই সম্পদ রাখিয়া গেছেন, আমার তো এই সম্পদের কোনো দরকার নাই, তুই গো। আমি তো তাকিও নাই ইসলামগঞ্জে, তাহিরপুরের মাটিতে আমি যাই না। ফকির খনসা রহমতুল্লাহ আলাই সেই দেশের মধ্যে কলিমার দাওয়াত দিয়েছেন, ওনার সম্পদ রেখে কাগজপত্র আমার কাছে রেখে আমার বাপ 14 মাস আগে ডাক্তার ইকবাল সাহেব জানেন, উনি অনেক সেবা করেছেন আমার বাবা, যিনি মারা যাওয়ার আগে বলেছেন আমার আব্বা এত তারিখ এমুক দিন 9টার সময় আমি আমার নিজ বাড়িতে চলে যাব। সুবহানাল্লাহ, সেই আমার বাপের সেবা করেছেন
আমার ভাই ডাক্তার ইকবাল সাহেব, আমি আনন্দিত। প্রায় সময় আমার বাপের সেবা যত্ন করেছেন আমার আব্বাজান, ওয়ালি সাহেব আপনার জন্য দোয়া করে গিয়েছেন। আমি ঐদ্য এই সুনামগঞ্জের নয়নতরা নামে একজন আউলিয়া, সেই আউলিয়ার বাড়িতে হাজার হাজার মানুষ হয়ে আমি গিয়েছিলাম। এবছর সেই নয়নতরার এই ওরুস মাহফিল হতো, গানের আসির হতো, সেই জায়গার মধ্যে আমি যাওয়ার পরে এই এলাকার দুইজন মানুষ তারা স্বপ্নে দেখেছে আমি নয়নতরা যে আল্লাহর অলি, সেই অলির আমি ফুল নিয়ে সিলেটে চলে এসেছি। হুকা সুবহানাল্লাহ, এই বাড়ির দুইজন মানুষে দেখেছে নয়নতরার ফুল নিয়ে আমি চলে এসেছি। আপনারা যদি আল্লাহর লাগি পাগল না হইন, আল্লাহরে ফাইতা নাই, ফাইবানি ফাইতা নাই, পাগলের মতো পাগল হইন যেন, নমাজির মতো নমাজি হইন যেন, নমাজে জান্নাত পর্যন্ত আপনারে পৌঁছাই দিব, হাফিজের মতো হাফিজ হইন যেন, এই দেহ স্পর্শ করতো নাই, আশিকের মতো আশিক হইন যেন, আপনার জীবন ধন্য হই দিব আল্লাহ পাক রাব্বুল আলামিন। এই সাধনা করার পরে 64 লক্ষ টাকার খাজ আমার সেই জায়গার মধ্যে হয়েছে, আমার 11,35,000 টাকার ঋণ সে মারতে হোক আছে, আমি তো খির কাছে কই না, আল্লাহ পাক রাব্বুল আলামিন দুইটা মানুষে দুইটা কারবার আমারে দেয়া করাইছে না, আমি করছি না, আমার আল্লাহ করছেন। হুকা সুবহানাল্লাহ, একটার গলা তার দেখি কইছি তোর গলা ভালো হইব, শাহজালাল বাবা আশরাফউদ্দিন আউলিয়া লাল শাহ রহমতুল্লাহ আলাই যদি আবদাল হয়ে থাকেন, তাদের জুতার প্রদদুলিতে আজকের সুবেহ সাদিকের আগে তোর গলা ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ, গলা ভালো হয়ে গেছে কি, 11-12 লাখ টাকা করছি শুন, গলা ভালো হয়েছে। আর আমিও কথা কইয়া ফু দিছি, কোনটা পড়ছিও না, সকালে উঠিয়া হয় বেটে গলা ভালো হয়ে গেছে। হুকা সুবহানাল্লাহ, এই না আল্লাহ নিন না আল্লাহ না। পশ্চিম লাল টেকের মিশিরের ভাই সিরাজ, সে ডাইন হাত ডাইন পাও চল, তার পায়ের মধ্যে একটা কিল দিয়েছিলাম সেই দিন, কিল দেওয়ার পরে ডাইন হাত ডাইন পাও 40 জন মানুষের সামনে সঙ্গে সঙ্গে চেয়ে এসি, আমি সেই সময় সিক্রেট খেতাম, আমার জন্য বলেছি বিস্টল সিক্রেট নিয়ে আস, তোর পাও এখনই ভালো হতে হবে, ভালো হয়ে গিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে, কে ভালো করেছে, আল্লাহ ভালো করেছে, দুইটি কাজ আমি করেছি, আমাকে সেই দুইজন মানুষ আমাকে বাড়িতে আসিয়া বলেছে আপনি কে পেরেছেন আমাকে লন্ডন নেওয়ার জন্য, যে আমার জন্য পাগল হয়েছিল সে আমাকে লন্ডন নেওয়ার জন্য বহুত পেরেশানি করেছিল, এই আমার ছোটো বাচ্চা হাফেজ হাফিজ পরে আমার ছেলেটা, ছোটো ছেলে বড় ছেলে এই ছেলে, আমি বলেছি আমি লন্ডন চাই না, আমি লন্ডন যেতে চাই না, এই ফকিরের জুলা নিয়ে খাজা গরিবে নওয়াজের জুলা হাতে নিয়েছি, গোটা 1200 পাগলের বেশি ঘুরতেছি মানুষের কাছে কলিমার দাওয়াত দেওয়ার জন্য, আমি সেই জুলা রেখে লন্ডন যেতে চাই না, তোমার সঙ্গরে যদি আমি যেতে চাই তাহলে আমার এই বাচ্চাগুলাকে কিভাবে রেখে যাব, আমার চায়ের বাচ্চা এক মেয়ে রেখে তোমার সঙ্গে আমি ধরতে পারবো না, আমি সেই লন্ডন লিগেল চাই না, ও আমার মৌলানা সাহেব আমি এক টাকার জুলাই চাই। সেই জুলা নিয়ে যখন আমি দাওয়াত শুরু করে দিলাম, তখন সেই মহিলা আমাকে আমার বাড়িতে সেই কুরুয়ার মাটিতে বলেছে আপনি কি চান, যে আমি কিছু চাই না, আপনি আমার জন্য দোয়া করেন, আপনার বোনের গলা ভালো হয়েছে, আপনি আমার জন্য দোয়া করেন। সেই দিন আমাকে মহিলা গলার হার, হাতের বালা, সমস্ত কিছু খুলে, সোনা গয়না খুলে আমারে 8 লক্ষ টাকার নগদ আমার টেবিলের মধ্যে দিয়ে বলেছেন আপনি কিছু ঋণে ভুক্তভোগী আছেন, আপনার ঋণগুলি মেরে ফেলেন, আপনার সঙ্গে আমার ভাই বোনের সম্পর্ক আজ পর্যন্ত। হুকা সুবহানাল্লাহ, সেই লন্ডন চাই নাই, সে কারণে আমার ভাইরা, আমার ইমাম ভাইরা, হাফিজ ভাইরা, যুবক ভাইরা, লিপসাকে একটু ছেড়ে দেন, লিপসাকে ছেড়ে দিয়ে আপনার মালিককে সামাদ বলে ডাক দেন, আপনার বাড়িতে আপনার রিজেক নিয়ে যাবে। রিজেকের জন্য মানুষের দুয়ারে ঘুরতে হয় না, রিজেকের সন্ধান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের করবে। আমার 11,35,000 টাকার ঋণ মেরে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ি গাড়ি সব কিছু এই রাস্তায় ওলি আব্দালের রাস্তায় বিসর্জন করে দিয়েছি, কিছুই রাখি নাই, খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির সদকায় আমি বর্তমানে করুয়ার মাটিতে একটা বাসা আমার আছে, যেটা সিলেটের শাহজালাল বাড়ি খাজা মঞ্জিল নামে একটা বাড়ি করেছি। আজমিরের 3,000 রুপি আমাকে আজমিরের মোয়াল্লিম সাহেব, যিনি 249 বছর বেশি দুনিয়ার বাড়ির থেকে বিয়ে গিয়েছেন, তিনি বলেছিলেন এই টাকা দিয়ে আপনি ঘর বানাইবা, এই 200 এত টাকায় ঘর হবে নি, হবে না, এই টাকায় 2000
17 টাকা দিয়েছিলেন, মুইট করে এই টেকাদি নিয়েই আমি ঘরের কাম শুরু করেছিলাম, আমার ঘর সুন্দর হয়েছে। আল্লাহ পাক রাব্বুল আলামিন এই বাংলার জমিনে আমাকে এখন 4টি বাড়ি দিয়েছে, এই 4টি বাড়ি আমি মানুষের খেদমতের জন্য রেখে দিয়েছি। বেনাফুলে আমি একটি বাড়ি করেছি, যারা আজমিরে যাবে সিলেটের শাহজালাল বাড়ি, ফকির হায়াতুল ইসলাম নামে সাইনবোর্ড রেখেছি, যারা যাওয়া বেনাফুল বর্ডারে গিয়ে অত্যন্ত মানুষেরা কষ্ট করে থাকার জায়গা নাই, বিভিন্ন পরিশ্রম করে, সে কারণে আমি সিলেটের শাহজালাল বাড়ি নামে একটি বাড়ি করেছি, আমার মরিদান ছেলেরা দিয়েছি, আমার শাহজালাল বাবার নাম রেখেছি সেই জায়গার মধ্যে। কুরুয়া ওসমানী নগরে একটি বাড়ি করেছি, আশা করা যায় বৈধ সিলেটের মাটিতেও আমার এক মরিদান মেয়ে একটি শহরের মধ্যেই আমাকে একটি বাড়ি করে দিবে, সিলেটের শাহজালাল বাড়ি। আমি থাকার জন্য নয়, আমার ভক্তবৃন্দ আশিকান অলি আব্দালের প্রেমিক যারা এই জায়গার মধ্যে এসে থাকবে, বলুন আলহামদুলিল্লাহ। সুনামগঞ্জের মাটিতে জায়গা জমিন আছে, বাড়ি আছে, সেটাও আমি অর্ফ করলাম অলি আব্দি আলার নামে। আমি এই সমস্তের জন্য চিন্তা করি না, আমার ছেলে সন্তানদেরকে আমি বলেছি, যদি আমি মানুষ হয়ে আমি কবরে যেতে পারি, আমি মৃত্যুর পরে যদি আমার দেহ ঠিক না রাখতে পারে, শাহ কামালি এমনির মতো দেহ না হয়, বাবা বুঝবে তোমার হায়াতুল ইসলাম, তোমার বাপের সাধনা বিফল গিয়েছি, তোমরা দোয়া করো আমি যেন সেই কাজ করে কবরে যেতে পারি। আর কবরে যাওয়ার আগে আমি মাইক দিয়ে আমি বলে যেতে পারি যে আমি এত আমার বাপের মতো এত তারিখে আমি এই দুনিয়ার বাড়ির থেকে আমি চলে যাই, এই পৃথিবীর মধ্যে কোনো আমল করে যেতে পারি নাই বাবারা, একটা আমল আমি চাই আমার ছেলে সন্তানদের কাছে, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে আমি একটা জিনিসকে আমি পেয়েছি আমার জীবনের সাধনার মূলে ঠিক, যে কোরআন শরীফ কোনো কবরের পাশে কোনো আউলিয়ার পাশে যদি কেউ কোরআন শরীফের তিলাওয়াত করে অলি আব্দালের রূহ খুশি হয়, আমি চাই সেই সাধন আমার ইন্তেকাল হওয়ার পরে দুনিয়ার ধন সম্পদ কিছুই দরকার নাই, হে আমার দয়ার প্রভু, যেন আমার কবরের পাশে আমার ছেলেরা ছেলে সন্তানেরা দূর দূরান্ত থেকে এসে যেন কিছু কোরআন শরীফের বাণী শোনাইয়া দেয়, সের কারণে যেন আমার দেহটা জাহান্নামের আগুন থেকে রক্ষা হয়, সেই প্রেমে পড়ে সমস্ত কিছুকে শেষ করে ফেলেছি। সেই কারণে আপনাদের কাছে কোনো ওয়াজ নয়, কোনো নসিহত নয়, আমি কোনো ওয়াজ নসিহতে যাই না, আমি কোনো প্রোগ্রামে যেতে চাই না, আমার এই জায়গার মধ্যে আমার ডাক্তার ইকবাল সাহেব ওনার ছেলে, তারা আমাকে অত্যন্ত প্রতি বছরে ওপরে প্রায় জায়গাটা কি আমার এভাবে চলে আসে, যেতে হয় না, গিয়েও পারা যায় না, আর সেরকম আমি ওয়াজ নসিহতের আগে ওয়াজ নসিহতে যেতাম, কিন্তু এখন এটার অভ্যাস আমার কাজ থেকে চলে গিয়েছে, ওয়াজেরই একটা স্পিকিং আছে, জোরে টান দেওয়া, লাচা দেওয়া, মানুষের মনে এই দেওয়া, এই সমস্ত আমার চলে গিয়েছে, আমি এটা আর পারি না, আর সে কারণে আমি ওয়াজ নসিহতে যাই না, যেতে চাই না। আর যদি কোনো জায়গায় যাই আমি মানুষদেরকে কিছু কথা বলি, যে কথাগুলি শুনলে মানুষের হৃদয়ে জায়গা পায়। আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই কথাগুলির প্রতি আমল করার মতো যেন আল্লাহ তৌফিক দান করুন, সকলে হুক আল্লাহুম্মা আমিন। আমরা এই জায়গার মধ্যে আইছি, আমরা একটু খতমে গাউসিয়া শরীফ পাঠ করবো। খতমে গাউসিয়া শরীফের আদব হয়েছে ভাই, বরফির আব্দুল কাদির জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খতমে গাউসিয়া শরীফ পাঠ করেন করতেন। এই খতমে গাউসিয়া শরীফ যারা পাঠ করবে, এক নিয়তে যারা পাঠ করবে, তাদের আল্লাহ পাক রাব্বুল আলামিন নিয়তকে আল্লাহ পূর্ণ করে দেবে, সুবহানাল্লাহ। আপনি একটি নিয়তে যত সময় খতমে গাউসিয়া শরীফ চলবে, আপনার ফোন আসলে ফোনটা বন্ধ করে দিতা, ফোনও কোনো আলাপ করা দিত না, ফোনটা বন্ধ করে দিব আপনারা। খতমে গাউসিয়া শরীফ অল্প সময়ের মধ্যে খতমে গাউসিয়া শরীফ পড়িয়া মিলাদ ধর্ম, খতমে গাউসিয়া শরীফের আদব হইছে একদম শান্তি মনে খতমে গাউসিয়া শরীফের বাক্যগুলি পাঠ করা। আর আপনারা যে যে নিয়ত আছে, আপনারা নিয়ত, আমারও একটা নিয়ত আছে, আমার নিয়ত আমি রাখবো, আপনারা নিয়ত আপনারা রাখবা, আল্লাহ পাক রাব্বুল আলামিন এই খতমে গাউসিয়া শরীফের তুফাইলে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের মুকাসিদ গেলে যিনি পূর্ণ করে। আর আমি আজকে সেই দোয়া করি যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের একটি শত্রু অভাব, সেই অভাব শত্রুটা যেন আমাদেরকে দূর করে দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যারা রাস্তায় আছেন এই কাটুক সামনে বই যাওকা উবা অবস্থায় খতমে গাউসিয়া শরীফ পড়তে পারত না, বিয়াদবি হইব, আদবের বরখেলাপ হইব। গাউসে পাক বরফির আব্দুল কাদির জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগদাদের জমিন থেকে তিনি দেখার মতো আল্লাহ পাক রাব্বুল আলামিন ক্ষমতা ওনাকে দান করেছেন বাগদাদের জমিন থেকে। অলি আব্দালের শানে খতমে গাউসিয়া শরীফ পাঠ হবে, আপনারা একটু বসে যান, শান্তি মনে বসে যান। মহিলারা যারা আছেন বাড়িতে, আমাদের এই খতমে গাউসিয়া শরীফের মধ্যে আপনারাও বসতে পারেন নিরিবিলি আমাদের সঙ্গে। খতমে গাউসিয়া শরীফ হন আল্লাহ পাক রাব্বুল আলামিন খতমে গাউসিয়া শরীফের
তুফাইলে আমাদেরকে ফায়দা করবে। আমার সঙ্গে আপনারা পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على سيدنا مولانا محمد صاحب التاج والمعراج والبراق والعلام دافع البلاء والوباء والقحط والمرض والعلام اسمه مكتوب مرفوع مشفوع منقوش في اللوح والقلم سيد العرب والعجم جسمه مقدس معطر منور في البيت والحرام شمس الضحى بدر الدجى صدر العلى نور الهدى كافي الورى مصباح الظلام جميل الشيام صاحب الجود والكرم والله عاصمه وجبريله صلى الله عليه وسلم خادمه والبراق مرقبه والمعراج سفره سدرة المنتهى مقامه قاب قوسين مطلوب والمطلوب مقصوده والمقصود موجوده سيد المرسلين خاتم النبيين شفيع المذنبين أنيس الغاربين راهط العالمين راهط العاشقين مراد المستقيم شمس العارفين سراج السالقين مصباح المقربين محبين الفقراء والغرباء والمساكين سيد الثقلين نبي الحرامين إمام القبلتين وسيلتنا في الدارين صاحب قاب قوسين محبوب رب المشرقين والمغربين جد الحسن والحسين مولانا مولى الثقلين أبي القاسم محمد صلى الله تعالى عليه وسلم ابن عبد الله نور من نور الله يا أيها المشتاقون بنوره جماله صلوا عليه وسلموا تسليما أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقذ ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم سهل يا إلهي علينا كل صعب بحرمة سيد الأبرار سهل يا إلهي علينا كل صعب بحرمة سيد الأبرار إلهي بحرمة حضرت خواجہ شیخ سلطان سید عبد القادر جیلانی رضی اللہ تعالی عنہ الہی بحرمت حضرت خواجہ شیخ سلطان سید عبد القادر جیلانی رضی اللہ تعالی عنہ برحمتک یا ارحم الراحمین برحمتك يا أرحم الراحمين اللهم آمين
আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন আস্তাগফিরুল্লাহা আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহা আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম وبحمده أستغفر الله بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم إلهي بحرمتك হযরত খাজা শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদির জিলানী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ইন্না আল্লাহ ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله پچھلی رات میں اٹھا کر پیش مولا سجدہ کر لا إله إلا الله لا إله إلا الله لا إله ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على سرنا قول المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله وكان قد اجتاج بإخواله بنيادهم من الطائفة النجارية وما كس فيهم سارا سقيما يعانون سقمه وشقوى ولما تم من حمله على رده 19 قمرية وأنا للزمان ينزل ينهو الصدى حضرة أمه ليلة مولوده آسية ومريم في نسوة من الحديقة القدسية وأخذ المخاض فولدته النبي صلى الله عليه وسلم نورا يتلألأ سنا صلى الله ولا محمد صلى الله عليه وسلم صلى الله محمد صلى الله عليه وسلم وجب الشكر علينا مدعا لله داعي صلى الله وعلى محمد صلى الله
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাইয়্যিদুল মাদানী ইয়া রাসূলুল্লাহ তুমি যে নূরের রবি নেকিলে ধ্যানের সাবি তুমি না এলে দুনিয়ায় আদারে ডুবি তসবি নবি সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আপনি মদিনার রাউদা মুবারক হইতে সব কিছু পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইয়া গো আপন কোলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা দয়ার নবী আমরা রে এ দরায় বসাইয়া রইয়াছ রৌদা মুবারকে শুইয়া দেখা দাও প্রাণের নবী স্বপনে বারে বার এই আরজ আপনার চরণে নবী সালাম মালাইকা ইয়া রাসূল সালাম মালাইকা ইয়া হাবিব সালাম মালাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদুল মাদানী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা কি মদিনায় যাব না আপনি যে সিরাজ মুনীরা সাহাবারা আসমানের তারা ওয়ালিরা খোদার পিয়ারা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা হাবিবাল্লাহ আরবের মরুদুলাল কান্দেরে তায়েফের রাস্তার কিনারে কেন তুই পাথর মারলে রে দয়ালাই তোদের অন্তরে ইয়া নবী সালাম মালাইকা ইয়া রাসূল সালাম
আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সাইয়েদুল মাদানিয়ার রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনার সবুজ মিনার নাও ডাকে আপনার কিনারে চমিব বারে বার রৌদার দিওয়ালে এই আশাও আমাদের অন্তরে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব আমি মামত কা জলওয়ে সানে কুদরত পে লাখো সালাম মুস্তফা জানে রহমত পে লাখো সালাম সময় বজমে হেদায়ত পে লাখো সালাম সৈয়দে মুরশিদে আকয়ে মাওলা খজমঈনুদ্দিন চিশতি আজমির কি নূরানি দরবার সে লাখো সালাম মুস্তফা জানে রহমত পে লাখো সালাম সময় বজমে হেদায়ত পে লাখো সৈয়দে মুরশিদে আকয়ে মাওলা সুলতান বাঙ্গাল বাবা শাহু জালাল ও শাহ পুরান উনকি আজাব কেরামত পে লাখো সালাম মুস্তফা জানে রহমত পে লাখো সালাম সময় বজনে হেদায়ত পে লাখো সালাম সৈয়দে মুরশিদে আকয়ে মাওলা সৈয়দ বাবা আশরাফুদ্দিন আউলিয়া কি নূরানি খিদমত মে লাখো সালাম মুস্তফা জানে রহমত পে লাখো সালাম সময় বজমে হেদায়ত পে লাখো সালাম সৈয়দে মুরশিদে আকয়ে মাওলা শাহ সুফি ডেঙ্গু সায়া মনি রহমতুল্লাহ আলাইকি নূরানি দরবার সে লাখো সালাম মুস্তফা জানে রহমত পে লাখো সালাম সময়ে বজমে হেদায়ত পে সৈয়দে মুরশিদে আকয়ে মাওলা হামারে পীর মুরশিদ আওয়ার মা বাপ কে খিদমত মে লাখো সালাম মুস্তফা জানে রহমত পে লাখো সালাম সময় বজমে হেদায়ত পে বলগ লোলা বিকমালিহি।
کشفت تجا بجماله حسنت جمیع خصاله صلو علیہ وآلہ لا الہ الا اللہ محمد رسول اللہ মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত শাহ সুফি ডেঙ্গু শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে আমরা অনেক আমরা আত্মীয় স্বজন খেয়ে সকারি অনেক মানুষ ঘুমাইছেন এই গ্রামের অনেক দূর দূরান্ত থেকে হইয়াও মনে হয় এই কবরস্থানের মধ্যে অনেক ঘুমাইতে পারেন। আমরা সেই ঘুমন্ত মানুষের পাশে আসি, আমরা জিন্দা মানুষ সকল আমরা বইছি হুক আলহামদুলিল্লাহ। আমরা বইতাম পড়ছি সকাল থেকে নিয়ে এই পর্যন্ত আলিম সাহাবগণ হাবিব সাহাবগণ ওলামায়ে কেরামগণ দিনই কথাবার্তা হয়েছেন, খতমে খাজগান শরীফ হয়েছে আসরের নামাজের পরে, খতমে গাউসিয়া শরীফ আমরা পাঠ করতাম পড়লাম। আমরা একে অন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমরা রে একটু কামিয়াবি করই, সেই দোয়া তো করতাম না কিটা আপনারা আমার লাগে আপনারার কাছে আমি দোয়ার দরখাস্ত, মুরব্বী সাহেব ওগুলোর কাছে, যুবক ভাই ওগুলোর কাছে, আমার জিন ভাই ওগুলোর কাছে, শাহ সুফি ডেঙ্গু শাহ রহমতুল্লাহ আলাইহির নুরানি কদমে দোয়া চাই। একটি যেমন মনে করেন জিঞ্জুর সার মাজার দিয়ে, জিঞ্জুর সার মাজার আপনারা নাম শুনেছেন, জিঞ্জুর সার মাজার দিয়ে সুরমা নদীর মধ্যে মনে করেন বরাউট পানি, সুরমা নদী পানি ভরপুর, জিঞ্জুর সার মাজারের গার্ড দিয়ে পড়ে গেলাম অপর প্রান্তে শাহজালাল সাহেবের বাড়িতে যাওয়ার জন্য, তো স্রোত খুব বেশি, স্রোতের জন্য অগ্রসর হওয়া যাইতেছে না, আপনারা নলেজের মধ্যে আমার কথাটা নেবেন। সুরমা নদীর অর্ধেক গাঙ্গের মধ্যে আছি, জানি না সেই কিনারায় নিবে কিনা, যদি নেয় মালিকে তাহলে শাহজালাল বাবার বাড়ি দেখা হবে, আর না হয় দেখা হবে না। বুঝাইতে পেরেছি আপনাদেরকে, অর্ধেক গাঙ্গের মধ্যে আছি, যদি যেতে না পারি তাহলে শাহজালাল বাবার বাড়ি দেখা হবে না। আমরা যে পৃথিবীর মধ্যে এসেছি গন্তব্যস্থান আমাদের দেখা হবে না, যে কারণে এসেছি সেই কারণ আমাদের ভাগ্যে জুটবে না, সেই কারণে আমার জন্য দোয়া করবেন। অনেক মানুষ বাংলার জমিনে বেনাফুল সাতক্ষীরা নবারণ যশোর প্রত্যেক ডিস্ট্রিক্টের মধ্যে আমি চলাফেরা করি, আমার সেই দোয়া করি আমার পীর মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতলী রহমতুল্লাহ আলাইহি সুবহানীঘাট মসজিদের মধ্যে আমার মাথার মধ্যে হাত দিয়েছিলেন, মাথার মধ্যে হাত দিয়ে আমার বিবাহের আহত পরায়া দিয়েছিলেন আমার পীর মুর্শিদে, আমার চারটি বাচ্চা একটি মেয়ে, যেভাবে পাঁচটি আঙ্গুল তিনি আমার মাথার পাগড়ির উপরে রেখেছিলেন সেই আবাটাই ছিল আমার পরনে আমার বিবাহের পোশাক, এই আবাটাই ছিল আমার মাথার পাগড়ির মধ্যে, যেভাবে তিনি হাত দিয়েছেন আমাকে পাঁচটি বাচ্চা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে, আমার পীর মুর্শিদের পাঁচটি আঙ্গুল আমার মাথায় পড়েছে, সুবহানাল্লাহ, আমার পাঁচটি আওলাদ। এই বাচ্চারা আপনারা দোয়া করবেন যেন ভালো হাফিজ হতে পারে, ভালো আলিম হতে পারে, আল্লাহওয়ালা হতে পারে। আপনারার কাছে দোয়ার দরখাস্ত, আমার সেই দোয়ার দরকার বাচ্চাগুলি যদি মানুষ না হয়, আমার পীর মুর্শিদ সেই সুবহানীঘাট মসজিদের মধ্যে আখতারায় বলেছিলেন হায়াতুল ইসলাম তোমার দুয়াপক্ষ বিবাহের মানুষ যারা এসেছো পানাহার রেস্টুরেন্টের মধ্যে তোমরা খাইবায় বিল তোমরা কেউ দিও না, আমি দিমো হুক আলহামদুলিল্লাহ। আমার পীর মুর্শিদে 17,500 টাকা এই আমার বিয়ার খানি হয়েছিল, এই বিয়ার খানি আমার পীর মুর্শিদে দিসলা, আর আমার হুরে একটা পাঞ্জাবি একটা লঙ্গি একটা তকি দিসলা, আর কোনো সামান একটা সুতা আমি আনি নাই, একটা সুতা আমি বিয়ার আনি নাই, বুঝাইতাম পারছিনি আপনারা, এক পাঞ্জাবি এক লঙ্গি সাদা দিয়ার পরে আমি সাদা লঙ্গির অভ্যাস ওই সময় থাকি, হাগলামি অবস্থা তো এই সমস্ত থাকি, আমি কইছি দিলে সাদা লঙ্গি দিতেই ভাই আমারে সাদা লঙ্গি আমি ভিন্দে বলা ভাই, তো এটা একটা ভাগ্যর ব্যাপার। দেখো কো আল্লাহর কি দান, আপনারার গ্রামও এক পাগল মানুষ আছেন আমার আব্দুল সালামর বাড়ির দা হইন সিনন নিয়ে, ওনার নাম কি তা দা হইন আপনারা, ওকে মামু হইন না নি, ওকে মামু, ওকে মামে তাই স্বপ্নে দেখুন, দেখো কো আল্লাহর কি মেহরবানি। আমি একদিন এই গত কুরবানির ঈদের আগে আমি আপনার না হইয়া পারি না, আমার আই হয় আনিলাই এটা কথা টান্নি আনিলাই দোয়া করে দিতাম টান্নি আনিলাই কিতাব দিয়ে আনিলাই জানি না, আমি কইছি যে আমার ফিরো মসজিদে আমার একটা লঙ্গি যদি দিন তৈলে আমি ঈদ করবো, দেখো কা কত বড় কথা, আমার ফিরো মসজিদ তো আমার বাপ নি না বাপ না,
আমার বাপে যদি আমার এইবার ঈদের অঙ্গে দিনটা আমি ঈদ ধর্ম, দেখুক আমার বাপ কতটুকু বড়, ফুলতলের জমিনে ঘুমাইয়া শিরামিশির মাটিতে তিনি লঙ্গি দিতে পারেন, বলুন সুবহানাল্লাহ। ওকে মামুর পাগল বেটা, ওকে মামুর কান্দা তাই সই, ওকে মামু মরে ফুলতলি যাওয়ার কাছে, বলবে সুবহানাল্লাহ। এই ওকে মামু, ওকে মামুরে আইয়া ফুলতলি সাথে কইরা যে তুই যে বাড়িতে হস আব্দুল সালামের গরো এক ফকির আইছে, এই ফকিরে তোর দুইটা লঙ্গি গরো আছে, একটা লঙ্গি দিলাইছ নি ঈদ ধরবার লাগে, ফুলতলি সাবে হুক সুবহানাল্লাহ। যখন ওকে মামলে গিয়ে আমার লঙ্গিটা দিছ না, আমার সুকুর ফানি দাঁড়ে পরে ওই আমার মুর্শিদ মরা নাই দিতা, হুক সুবহানাল্লাহ। বুঝাইতাম পারছি নি আপনার আর শিরা মিশিরে দিয়ে প্রমাণ করলাম, আর তো রই গেলাম না, এই লঙ্গি ফিন্দি আমি ঈদ করছি, হুক আলহামদুলিল্লাহ কোরবানের ঈদ করছি, আল্লাহ করাইছুন দিছুন নি না দিছুন না। আপনারা জানেন আমার একবার গাড়ি নাজির বাজার আমার উঠে দিয়ে গাড়ি গেছি, গেছে নি না গেছে না, আট ফাও বাঙ্গি আমার গুড়া করিয়া লইয়া গেছি, সিলেটের ডাক্তার রহুল আমিন সাহেব, সামদানি সাহেব, এম এ গাফার সাহেব, যত বড় বড় দীপঙ্করা তালুকদার সহ লাগাইয়া সব ডাক্তার অগুলের মত ফির সাহেব আপনার ফাও খাটতে হইব ভাই, দুঃখের বিষয় না হই আমি ফানি না যুবক ভাই, আমার আড্ডেও এই হয় ভাই, নর্থ ইস্টের সাততলার মধ্যে চকুর পানি সারিয়া খান্দি, এই কথা হইয়া খান্দি রে ভাই, শাহজালাল বাবার খেদমত করলাম, ওলি আব্দালের গুলামি করলাম, খাম করলাম, শেষ সময়ে ফাও ভাঙ্গিয়া ফাও কাটা লাগে, খান্দি রে ভাই, নর্থ ইস্টের সাততলায় খান্দি রে ভাই, খান্তে খান্তে চকুর পানি, ডাক্তার হলে সিদ্ধান্ত নিতে আমার ফাও কাটা হইতো, আর আমি ওই খাটিও না এখনো, দেখি আল্লাহ কিটা করে, তো তারা তো আমি মত না দিলে তো তারা কিচ্ছু করতে পারেন না, একবারে চেষা গুড়া বা সাব কিতা কইতাম আমার ফাঁকা গাড়িয়ে গুড়া করিয়ে লইয়ে গেছে, ফিসিয়া লইয়া গেছে, আমি একটা জিনিস দেখছি আমি বলতাম না, বন্দুকের গুলি যদি খেয়া মায়া দিয়া ফালাই দেয় আমার ফাটায় নাই, বুঝাই দেয় ফাটায় নাই, সেই দিন আজমিরের খাদা সাবে আমার তুলিয়া নাজির বাজার বাইছো, আমার ফাটায় নাই, এখান থেকে ফিরাইতে পারতায় নাই, আমারে গুলি ওরে মারি লিতে পারো ফিরাইতে পারতায় নাই, কইছি 100 বার আজমির যাইতাই যাইতাম, নিয়ত করছি 100টা কোরআন শরীফ জান্নাতের গেইটো পড়ার পরে যেন মৃত্যু হয়, আপনারা দোয়া করুন যেন আমার লাগি, এই আকিদা আমার 34টা খতম হইছে, কতটা হইছে, আর এই 15-20 দিনের ভিতরে আবারও আজমিরের এক রজব থেকে 6 রজব পর্যন্ত আনন্দ মেলা, আজমিরের মাটিতে প্রায় 20 লক্ষ মানুষ গরিব দরিব বাদশা দরবে সব, এখানে প্রধানমন্ত্রী আমরা হাসিনা সাহেব লাগাইয়া দেয়নি, খুব আলহামদুলিল্লাহ আমরা প্রধানমন্ত্রী গিয়া গত উরুসের আগের উঠছে 1 কোটি টাকার মতো দাইন দিয়াইছেন দিয়াইছেন, তাই এই খাজা সাহেবের বড় ছেলে ফখরউদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির নূরানি দরবারে সরওয়ার শরীফে হুকা সুবহানাল্লাহ, এটা আনন্দের বিষয় না নি, আমরা আমরা আনন্দের বিষয় সেই আমি নিয়ত করেছি সেই কালামে পাক কোরআন মাজিদ যেন জান্নাতের গেইটে দাঁড়ায়া, যে মদিনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের গেইট খাজা গরিবে নওয়াজ পেয়েছেন সেই জান্নাতের গেইটে দাঁড়ায়া 30 পারা কোরআন শরীফ যেন আমি পড়তে পারি, সেই দোয়া আমি আপনাদের কাছে চাই, তো আমি আপনাদের কাছে সেই কথাগুলো আমি বলে ফেলি, আমাকে এনে দেন আপনি, আমি যদি ফির মুর্শিদ আমাদের যাদের মুর্শিদ ধরেছি মুর্শিদের প্রতি একটু তাজিম সম্মান করুন যেন, এ আর্থ বাংলার পরে আমি নর্থ ইস্ট খান্দি আমার ফাও বাচ্চারে হই ও বাদশাহ, আপনি শাহজালাল বাবা আপনি জানে এই দেশের মধ্যে এত পাওয়ার আপনার কথা হইয়া ঘুরাই, আর আপনার খাম করি আপনি তো মনে হয় সিলেট নাই আপনি আমন গেছেন গি, কইয়া কান্দি আমার এই ছোট ছেলেটা ফারহান রে, কই ফারহান রে তুই এক কাম কর আমার তো ভাও কাটা হই দিব, তুই হুইল চেয়ারটা দিয়ে ঘুরাইয়া গ্লাসের মধ্যে আমারে লইয়া যা, শাহজালাল সাহেবের বাড়িটা শেষ সময় আমি একটু দেখিয়া যাই, আমার এই ছোট বুয়ারে ফারহান রে এই ছেলেটা আমারে লইয়া যায় একটু কান্দিয়া ফোদরে রাত, তারপরে ভাই আইয়া ঘুমাই ঘুমানির পরে 10টার সময় রুহুল আমিন স্যার আইসুন, আপনারা অনেকে চিনন বড় আল্লাহওয়ালা মানুষ, রুহুল আমিন স্যার রমজানও মারা গেছেন, আমি মরতাম আসলাম কিন্তু মারা গেছেন, তাই কত নুরানি চেহারা কত আমলদার মানুষ, তাই বুঝলা ভাও কাটা লাগে বুঝছেন নি, সব ঘুমানের পরে ঘুম থাকিয়া উঠিয়া দেখি রে ভাই মেন কথা হইতাম না, ভাওয়ের মধ্যে খারবার আইচ্ছে আইচ্ছে হোক সুবহানাল্লাহ, সে আইচ্ছে রুহুল আমিন স্যার আইয়া কই নর্থ ইস্টের সাততলার ফিরসা বান্নার ফাউটা যদি মানুষের সামনে আপনি তুলা দিতে পারো আপনার ফাউ ঠিক থাকবো,
যে আল্লাহ যদি তুলাই নিতে তুলতাম ফার্ম ফাও আমার খেয়ে তুলা দিয়া দিলাইছে রে ভাই কৌকা সুবহান আল্লাহ আমি ধরছি না ফাও তুলা দিয়া দিলাইছে ও আমার ফাও ঠিক হয়ে গেছে ফাও ঠিক হওয়ার পরে অঙ্গীকার করলাম এই ফাও দিয়ে আমার মুর্শিদ বাড়ি ফাড়ে আটিয়া যাই মার কোনো দিন গাড়িয়ে যাইতাম না ও ফাড়ে আটিয়া যাই সাহ ও কাসুহান আল্লাহ ফা ভালো হয়েছে না এই ফাও দিয়ে আমি দিল্লি থেকে পাগল কাপেলায় নাম দিয়া 850 মাইল জায়গা আটিয়া আমি আজমির পর্যন্ত গিয়া পৌঁছেছি 14 দিন 14 মঞ্জিলে 21 দিনে গিয়া আজমির পৌঁছেছি ও বাংলা ভাও দিয়া ভালো হয়েছে না হয়েছে না তে আল্লাহ যে কোরআন শরীফের মধ্যে কইছেন যে মরারে জিতা করতাম পারি জিতারে মারতাম পারি এটা কইছেন না কইছেন না তা আপনারও তো দেখাইয়া দিলাইলে যে আমি তো তোরেও করতাম পারি আর দূর হয়ে যেতাম ওখানে এই কারণে সাহ বগল সেই সময় 4,65,000 টাকা লাগে আমার ফিরো মুর্শিদ আমার এক মুড়ি দানবাড়ি গিয়া হাজির হইছেন গিয়া কইছেন টেকা লইয়া যা ফের টেকা লইয়া ইয়া সব টেকা দিয়ে আমারে বার করিয়া আনছে হোকা সুবহানাল্লাহ তো দেখো কা আল্লাহর ওলি বল আসুন না আসুন না ওলি আল্লাহ বল রে ভাই দিয়ে আপনারা যে যা যার কাছে মুরিদ আসুন পীর ও মুর্শিদের কথা মতে আপনি কিতা করুন যেন চলুন যেন চললে আপনার আমার ফায়দা হইব জীবন উজ্জ্বলা হইব আল্লাহ ফাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই নূরানি মাহফিলে আসা এবং বসা যেন আল্লাহ ফাক রব্বুল আলামিন কবুল করেন সকলে সৌন্য দোয়া করেন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله آدم عليه السلام আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম ভারতের সন্দ্বীপের মধ্যে 350 বৎসর শ্রীলঙ্কার মাটিতে সেই দোয়া পড়ে কেঁদেছিলেন রব্বানা যলমনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ তোমার মকবুল ওয়ালি শাহ সুফি ডং মুসা রহমতুল্লাহ আলাইহি নূরানি ওয়ালের ভিতরে ঢুকিয়া আল্লাহ যুবক ভাইদেরকে নিয়ে হাফিলে উফাজদেরকে নিয়ে সাদা দাড়ি আলা মুরব্বিয়ানে কেরামদেরকে নিয়া যুবক ভাইদেরকে নিয়া আয় আল্লাহ রব্বুল আলামিন আপনার হাবিবরে দেখনেওয়ালা লোক লইয়া আপনার হাবিবের বাড়ির জানেওয়ালা লোক লইয়া আপনার হাবিবের দেশে পাগল ফানাফার হইয়া ঘুরনেওয়ালা লোক লইয়া আয় আল্লাহ আমার অনেক জিন ভাইদেরকে নিয়া আল্লাহ অনেক পর্দানিসীন মা বোনদেরকে নিয়ে তোমার ওলির দরবারে খতমে গাউসিয়া শরীফ খতমে খাজেগান শরীফ আয় আল্লাহ সমস্ত দিন আলী মৌলামারা দিনের কথাবার্তা বলেছেন সমস্ত কথা সামনে নিয়া আল্লাহ রব্বুল আলামিন তোমার ওলির দরবারে আমরা যা বললাম আল্লাহ সাজাওয়া বলবি আদবি বল গুস্তাবি মেহরবানি করে মাফ করিয়া আল্লাহ সমস্ত সিন্নি সালাত তামাম ইন্তেজাম হাদিয়া নজরানা তুফা কবুল আর মঞ্জুর করে সোনার মদিনায় মায়ার নবীজি সবুজ গম্বুজের কিনারায় হাদিয়া কবুল ফরমাও আল্লাহ জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকিতে নবীজির প্রাণের সাহাবায়ে কেরাম আয় আল্লাহ হযরতে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যার রক্তের বিনিময়ে ইসলাম প্রচার হয়েছে আল্লাহ মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ নবীজির প্রাণের সাহাবায়েরা জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকিতে যে যে জায়গায় শুয়ে আছেন আল্লাহ আল্লাহ তাদের নূরানী দরবারে আল্লাহ নবীজির সাহাবায়ে কেরামদের কদমে হাদিয়া কবুল ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ ভারতের চেন্নাই শহরের মধ্যে আল্লাহর নবীর সাহাবি হযরত তামিম রাহমাতুল্লাহ আলাইহি শিয়াছেন ওনার নূরানী দরবারে হাদিয়া কবুল ফরমাও আল্লাহ আয় আল্লাহ ডেঙ্গুশ রহমতুল্লাহ আলাইহি নূরানী পাক দরবার হইতে আমাদের এই নূরানী মাহফিলটাকে একটু দয়া করে কবুল করে মঞ্জুর করে আমাদের ভুল গেস্ট
তমাম বিয়াজবি মেহরবানি করে মাফ করিয়াও আমাদের হাদিয়াটুকু কবুল আর মঞ্জুর করে জান্নাতুল মুআল্লায় আমার খাজা গরিব নওয়াজের পীর মুরশিদ ওসমান হারুনী রহমতুল্লাহ আলাইহি জান্নাতুল মুআল্লায় শুয়ে আছেন, ওনার নূরানি দরবারে হাদিয়া কবুল ফরমাও আল্লাহ। আয় আল্লাহ আমাদের এই মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করে। গাউসে বাগদাদ বরপুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা হুরুনুর এই পাক দরবারে রাবিয়া ও সরি শো হযরত ইমাম আজম রহমাতুল্লাহ আলাইহির নূরানী পাক দরবারে হাদিয়া কবুল ফরমা। আয় আল্লাহ আয় আল্লাহ সুদূর মদিনা থেকে পাওয়ে হেঁটে কলিমার দাওয়াত নিয়ে যেদিন গোটা ভারত বর্ষকে যেই দিন আনা সাগরের পানিটা লুঠার ভিতরে ঢুকাইয়া দিয়েছে সেই দিন 90 লক্ষ মানুষ কলিমা পড়ে মুসলমান হয়েছে। রব্বুল আলামিন আয় আল্লাহ সেই মহাপুরুষ আতে রাসূল খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহির সোনালী মানি গম্বুজে আল্লাহ এই গভীর রাত হয়ে গেছে আজমিরের মাটিতে রাত হাজার হাজার মানুষ এখনো চলতে আছে মাওলানা। আয় আল্লাহ এই সময় আমার আজমিরের মুআল্লিম সাহেবদের অন্তরে আজমিরের মধ্যে কোনো বক্ত না কোনো বক্ত আশিকদের অন্তরের মধ্যে আমাদের কথাটা একটু জাগায়া খাজা গরিব নওয়াজের সেই নূরানি মাহফিলের সঙ্গে আমাদের এই মাহফিলটাকে একটু কবুল করিয়া নাও গো আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ রব্বুল আলামিন খাজা বাবার তিন আওলাদ রব্বুল আলামিন ওনার কদমে একজন আওলাদ ছোট আওলাদ শুয়ে আছেন ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি 60 মাইল দূরে সরওয়ার শরীফে শুয়ে আছেন ওনার নূরানী দরবারে আমাদের নাম করিয়া হাজিরি কবুল ফরমাও। আয় আল্লাহ রব্বুল আলামিন খাজা বাবার বড় আওলাদ আমাদের বাংলার জমিনে হাইকোর্টের জমিনে হযরতি শরফউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির নূরানী দরবারে আমাদের নাম ফরিয়াদ করে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ। দিল্লির মাটিতে হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহ সেই দিল্লির উঁচু মিনারের পাশে যিনি আরামে শুয়ে আছেন এই জমিনের মধ্যে প্রায় 1400 কিতাব ওনার হাতে লেখে যিনি কুতুব মিনারের পাশে শুয়ে আছেন হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির নূরানী পাক দরবারে হাদিয়া কবুল ফরমাও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন দিল্লির দরগা মুবারকে হযরতে নিজাম বাবার দরগা মুবারকে আমাদের নাম ফরিয়াদ কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ দিল্লি বড় মসজিদটা পাকা ছিল যিনি সিদা করেছেন আয় আল্লাহ রব্বুল আলামিন হার বার শশী মসজিদের পাশে শুয়ে আছেন আল্লাহ উনার নূরানি পাক কদমে হাদিয়া কবুল ফরমাও ইয়া আল্লাহ। ক্যালকাটার মাটিতে আমার জলাল বাবার দরবারে গঠিয়ারি দরবার শরীফে গাজী সরকার রহমতুল্লাহ আলাইহির দরবারে ভারতের উত্তর প্রদেশে আলাউদ্দিন সাবেরি রহমতুল্লাহ আলাইহির নূরানি কদমে আমাদের নাম ফরিয়াদ করে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ জীবনে বারবার তোমার আব্দার অগ্নির বাড়িতে হাজিরি কবুল ফরমাও। আয় আল্লাহ আল্লাহ আমরা যার পরশে সোনা হলাম ইয়া আল্লাহ। রব্বুল আলামিন সুদূর ইয়ামন শহর থেকে কলিমার দাওয়াত নিয়ে যিনি গোটা বাংলাকে আবাদ করে দিলেন সুলতানে বাঙ্গাল বাবার শাহদার আলী আমনি ও শাহপুরানি আমনি সুন্দর শাহ আমনি হযরতে শাহ কামাল আমনি শাহ পয়রওয়ান রহমতুল্লাহ আলাইহি সহ ওনার সফর সঙ্গীরা শ্রেষ্ঠ আশেপাশে যারা শুয়ে আছেন হযরতে চাশনি পীর রহমতুল্লাহ আলাইহি হযরতে মানিক শাহ রহমতুল্লাহ আলাইহি হযরতে আম্বর শাহ রহমতুল্লাহ আলাইহি হযরতে দরিয়া শাহ রহমতুল্লাহ আলাইহি সিলেটের আদি মুসলমান হযরতে গাজী বাবার নূরানী দরবারে হাদিয়া কবুল ফরমাও। যার কোলে যার প্রাণের টুকরা শহীদ কোলটা রহমতুল্লাহ আলাইহি এই দেশে কাতল হয়েছেন যার রক্তের বিনিময়ে আমরা সুন্দর ইসলাম পেলাম কলিমার দাওয়াত পেলাম। আয় আল্লাহ পরওয়ারদিগারে আলম সেই মহাপুরুষদের নূরানী দরবারে আমাদের এই মাহফিলের হাদিয়াগুলি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ ইয়া করিম। আয় আল্লাহ আয় পরওয়ারদিগারে আলম আয় আল্লাহ আমাদের এই আল্লাহ আমাদের এই জমিনে হযরতে নাসিরউদ্দিন সিপাহ সায়ামনি যার আজানের দৌড়দমনিতে গোলগোবিন্দের তারা গুলি ব্যঙ্গে গিয়েছিল সেই মহাপুরুষ নাসিরউদ্দিন সিপাহ সায়ামনি মুরারবন্দের জমিনে 120 আউলিয়া নিয়ে কুতুব বাবা সহ বন্দেগী শাহ সহ আল্লাহ তাদেরকে নিয়ে সেই মাটিতে শুয়ে আছেন আল্লাহ আমাদের এই মাহফিলটাকে কবুল করে তাদের নূরানী দরবারে হাদিয়া কবুল ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন আয় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে কেল্লা সায়ামনির দরবারে আল্লাহ আমাদের নাম ফরিয়াদ কবুল ফরমান
হযরতে খাতাইশার দরবারে বান্দা আলিশার দরবারে শাহ মালুমের দরবারে আমাদের নাম ফরিয়াদ কবুল ফরমাও আল্লাহ। আমরা যে এলাকার মধ্যে বসে আছি আল্লাহ, আল্লাহ যার বাড়িতে বসে আছি হযরতে শাহ সুফি ডেঙ্গুসা রহমতুল্লাহ আলাইহি, এই আত্রাপের মাটির নিচে শুয়ে আছেন হযরতে কয়বরী সাহেব দেবী রহমতুল্লাহ আলাইহি, শামসুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, খালা মানিক স্যার রহমতুল্লাহ আলাইহি, শাহ কামালিয়া মনি সহ আল্লাহ অনেক আব্দাল গণ এই জমিনের মধ্যে শুয়ে আছেন। আল্লাহ আমাদের এই নুরানি মাহফিল টুকু এই মুহূর্তে হাদিয়া টু তাদের নুরানি দরবারে হাদিয়া কবুল ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আয় পরওয়ারদিগার আনাম চাটগাঁয়ের জমিনে গাউসুল আজম আহমদুল্লাহ মাইজবন্দারে সহ আমানুর সাপির বদরাউলিয়া সহ কাত্তাল পীর ইয়ামানি সহ মর কুরসি রহমতুল্লাহ আলাইহি সহ মোহসেন আউলিয়া সহ খাজাই বাঙ্গাল সহ খাজাই গরিবুল্লাহ সহ হযরত বাইজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাইহি আস্তানা শরীফ সহ 306টা আউলিয়ার একজন আউলিয়া চাটগাঁয়ের জমিনে শুয়ে আছেন হযরত ওমর কুরসি রহমতুল্লাহ আলাইহির নূরানি কদমে আমাদের নাম ফরিয়াদগুলি কবুলের মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ। ঢাকার জমিনে শেরে বাংলা সারে বাগদাদির দরবারে গোলাপ সার দরবারে শাহ মখদুম রূপসের দরবারে আমাদের নাম ফরিয়াদ কবুল ফরমাও। আয় আল্লাহ খান জাহান আলীর দরবারে আমাদের নাম ফরিয়াদ কবুল ফরমাও। ময়মনসিংহের এরিয়ার মাটিতে শুয়ে আছেন শাহ সুলতান কমরউদ্দিন রুমির দরবারে আমাদের নাম ফরিয়াদ কবুল ফরমাও। হযরতে শাহ আরফিন রহমতুল্লাহ আলাইহির নুরানি দরবারে ফরিয়াদ কবুল ফরমাও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন রংপুরের মাটিতে শুয়ে আছেন হযরতে কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহির নূরানির দরবারে, হযরতে হাফিজ আহমদ জনপুরি রহমতুল্লাহ আলাইহির নূরানির দরবারে হাদিয়া কবুল ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ বুন্দাশিলের জমিনে শুয়ে আছেন শাহিয়া কুবদরপুরি রহমতুল্লাহ আলাইহির নূরানির দরবারে ফরিয়াদ কবুল ফরমাও। আয় আল্লাহ ফুলতলির জমিনে শুয়ে আছেন আমার বড় সব কিবলার আম্মার নূরানির দরবারে হাদিয়া কবুলের মঞ্জুর ফরমাও। আমাদের যার যার পীর মুরশিদ যে যেখানে আরামে শুয়ে আছেন আল্লাহ তাদের নূরানি দরবারে নাম ফরিয়াদ কবুলের মঞ্জুর ফরমাও। আল্লাহ এই জমিন থেকে অনেক আলিম ওলামা হাফিজ হুফফাজ গল দিনের যারা পরিমাণ খেদমত করিয়া যারা অন্ধকার কবরের মধ্যে তিমির মধ্যে শুয়ে আছেন এই নূরানি মাহফিলের হাদিয়া আপনি কবুলের মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আয় আল্লাহ এ পরওয়ান দিগারে আলম, আয় আল্লাহ এ পরওয়ান দিগারে আলম ইয়া আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আয় আল্লাহ আপনি একটু নজর করে তাকাও আমাদের দিকে মাওলা। আল্লাহ আপনাকে ডাক দিলাম তোমার মকবুল ওয়ালির নূরানি দরবারে। আল্লাহ আমার কাছে এমন কোনো আমল নাই, ইলম নাই, বিদ্যা নাই, তোমার পাগল হায়াতির কাছে কিছু নাই গো, তোমার ওলির দরবারে আল্লাহ রব্বুল আলামিন কাঙ্গালের বেশি ফকিরের বেশি। আল্লাহ তোমার মায়ার বান্দাদেরকে নিয়া আমার অনেক জিন ভাইদেরকে নিয়া এই নূরানি মাহফিলে হাত তুললাম, আল্লাহ মেহেরবানি করে কোন চেহারার দিকে তাকাইলে আপনার দয়া হয়, কোন চেহারার দিকে তাকাইলে আপনার মায়া হয়, সেই চেহারার দিকে তাকাইয়া আমাদের ফরিয়াদগুলিকে আপনি কবুল আর মঞ্জুর ফরমা। আয় আল্লাহ সকাল থেকে নিয়ে রাত গভীর হয়ে গিয়েছে, এলাকার মানুষেরা কত টাকা পয়সা খরচ করিয়া শ্রম দিয়া আল্লাহ এই মাহফিল করেছে, যদি মাহফিলটা আপনার দরবারে কবুল না হয় জীবন বরবাদ হয়ে। তোমার বান্দারা মনে করেছে তোমার পাগল হায়াত ভালো মনে করে মানুষের, তোমার পাগল হায়াতির দিকে না তাকাইয়া সোনার মদিনার দিকে তাকাইয়া আতে রসুল আজমিরি খাজা বাবার দিকে তাকায়া আয় আল্লাহ সুলতানে বাঙ্গালের নুরানি সেই দিকে তাকাইয়া আমাদের ফরিয়াদ গুলি কবুল ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ এই জমাতের মধ্যে অনেকের অভাব আছে, অভাবকে দূর করিয়া দাও আল্লাহ, অভাব একটি শত্রু, অভাবকে দূর করে দাও আল্লাহ। অনেক মানুষ রুহানি কলবে জিসমানি বিমার আছেন, ডাক্তার কবিরাজে কিছুই ধরে না, আল্লাহ রাব্বুল আলামিন সেই বেমারকে আপনি শিফা দেন ওয়ালা, আপনি নিজে ডাক্তার হই যাও গা কবিরাজ হই যাও গা ইয়া আল্লাহ। আয় আল্লাহ এ পরওয়ান দিগারে আলম, আয় আল্লাহ এই নূরানি মাহফিলে অনেক মানুষের দেশ বিদেশ থেকে লন্ডন থেকে বিভিন্ন দেশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আয় আল্লাহ অনেক মানুষেরা এই নূরানি মাহফিলে প্রতিবর্ষর সাহায্য করেন ইয়া আল্লাহ। আল্লাহ এই মাহফিলটাকে আল্লাহ আপনি কোরআনের মাহফিল হিসাবে আপনি একটু কবুল আর মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ। এই এলাকার প্রত্যেক মুর্দাদের জন্য একটু নাজাতের উসিলা বানায়া দাও ইয়া আল্লাহ, আমাদের মাই বাপের জন্য নাজাতের উসিলা বানায়া দাও রব্বুল আলামিন।
জানি না কোনদিন মসজিদের পালকিটা দরজায় হাজির হয়ে যায়, ছেলেকে এতিম বানায় দাও, দুনিয়ার গর বাড়ি ছাড়াইয়া দাও, এমন কোন আমল নাই গো, ইলিম নাই, যে আমল নিয়ে অন্ধকার কবরে শান্তি দেব সুবাস করি, যে কবর কিরামা করার গর হয়ে যাবে, সাপ বিচ্ছুর গর হয়ে যাবে, দুনিয়ার একা করে থাকা যায় না, ভয় লাগে ভয় লাগে গো, আল্লাহ কেমনে থাকবো সেই অন্ধকার কবরে, যেদিন আমাদেরকে হাত পাও বেঁধে আমাদের আপন ছেলে সন্তানেরা এসে অন্ধকার কবরে নিয়ে যাবে, মিল্লাতেরা শুন বলে আমাদেরকে জননীর মতো রেখে দিবে গো অন্ধকার কবরে, ও গো আমার মদিনার কামলিওয়ালা নবী, মিল্লাতেরা শুন বলে অন্ধকার কবরে রাখার পরে মদিনা ওয়ালা গো আপনি আমরা রে বলিও না মদিনা, আল্লাহ তোমার বান্দাদের সামনে সে গুমান নিয়ে আলাপ করলাম, কিয়ামতের দিন যদি মুখ কালা করে উঠতে হয় তাহলে কি আমল করলাম, কি ডাকলাম আপনার, আয় আল্লাহ এ পরওয়াত দেখানে আলাম, কিয়ামতের দিন আমাদেরকে মাথা উঁচু করে মানুষের সামনে দাঁড়ানোর মতো আল্লাহ তৌফিক দিও গো, ইয়া আল্লাহ ইয়া করিম, আয় আল্লাহ রব্বুল আলামিন রহমানুর রহিম, আল্লাহ এই আত্রাপের মাটির নিচে আল্লাহ অনেক মানুষ দেশে বিদেশে আল্লাহ প্রতি বৃহস্পতিবার আমার এই খানকা শরীফের মধ্যে আল্লাহ এই শিরামিশি থেকে আল্লাহ বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশের প্রত্যেক স্থান থেকে এই খানকা শরীফ আমার রুহানি জিসমানি আওলাদেরা টাকা পয়সা দিয়ে শ্রম দিয়ে প্রতি বৃহস্পতিবার ত্রিশ পারা কোরআন শরীফ হয়, আল্লাহ এইগুলো চালাইয়া নিতে আছে আমার কিছু নাই, ইয়া আল্লাহ ইয়া করিম, যাদের শ্রমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এই সমস্ত তোমার কোরআনের খেদমত চলতেছি তাদের দিকে একটু দয়ার নজর ফরমাও ইয়া আল্লাহ, কত মানুষের নাম বলবো ইয়া আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বেনাফুল থেকে আমার আওলাদিলা রাশিদুল ইসলাম মাওলানা দুয়ার দরখাস্ত করেছেন তোমার বান্দার নেক গুমান রে আপনি পূরণ ফরমাও রাব্বুল আলামিন, আয় আল্লাহ পরওয়ান দিগানে আলম এই জমাতের মধ্যে আমি নালায়েক হতে পারি, আমি গুনাহগার হতে পারি, আল্লাহ আল্লাহ নিশ্চয়ই তোমার মায়ার বান্দারা এই জমাতের মধ্যে মওজুদিয়া আল্লাহ, আল্লাহ সেই চেহারার দিকে তাকাইয়া আমাদের প্রত্যেকের প্রার্থনা আল্লাহ উদ্ধার করে দাও, অনেক যুবক ভাইরা বিদেশের জমিনে দেওয়ার ইচ্ছা বিদেশের রাস্তা খুলিয়া দাও, আর আল্লাহ রাব্বুল আলামিন অনেক আমার রোহানি জিসমানি আওলাদ অনেক এলাকার ফ্রেন্ড বন্ধু ভাই বাদিদা অনেক মানুষ এক দেশ থেকে অন্য দেশে গিয়ে আপটি আছেন, ও গো আমার মদিনার কামলিওয়ালা এই পেরেশানিওয়ালা তোমার উম্মত গুলিকে উদ্ধার করিয়া কিনারায় নিয়ে যাও, আয় আল্লাহ আমাদের বাংলার দিকে আপনি দয়ার নজর ফরমাও, 360 অলিয়ার দেশ হাজার অলির প্রতিদলিতে এই বাংলাদেশ, এই বাংলাদেশের দিকে আপনি একটু দয়ার নজর ফরমাও ইয়া আল্লাহ, আল্লাহ আমরা যা বলি শুনি সেই কথাগুলির প্রতি আমাদেরকে শূন্য আমল করার মতো তৌফিক দাও, আমরা যা বুঝি না যার কাছে গেলে বুঝবাই তার কাছে নিয়ে আমাকে বুঝ পয়দা করে দিও ইয়া আল্লাহ, আল্লাহ আমরা এতে অন্য যেন ভালো হতে পারি, আল্লাহ আমাদের মা বাপকে মাফ করিয়া দাও, আল্লাহ গত বছর আমার সভাপতি সাবরে আইয়া ফাইসলাম আল্লাহ এই বছর আইয়া ফাইসি মাওলা, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বাপ যারা আমাদেরকে এতিম বানাইয়া অন্ধকার কবরের মধ্যে শুইয়া আছে, জানি না আমরার মাই বাপের জীবনের গুনাহ হইছেনি আল্লাহ, আয় আল্লাহ মেহরবানি করে আমাদের এতিম হারামাই বাপের কবরকে জান্নাতের বাগান বানায় দাও ইয়া আল্লাহ, আয় রব্ব যাহা জুলমতে আলম কো মিটা দে, কুফর কি জুলমত সে হামে আব বাচা দে, রাউদায়ে আকদ্দাস কে জিয়ারত কি তামান্না, ফরিয়াদ মেরে দরবারে আহমদ কে সুনা দে, ইউনুস কে জিকির কো খুদা দিল মে জাগা দে, পুরপর মৌসাহ কে জরা জুলুয়া দেখা দে, মিল্লতে ইসলাম কি খবর বাদ হুনা শাদ, কিস্তি মুসলিম কো খুদা পয়ার লাগা দে, আয় রব তেরে মহবুব কা দিওয়ানা বানা দে, কিস্তি হায়াত গোলাম কো খুদা পার লাগা দে, আল্লাহ আমরারে ওলি আব্দাল রে সয়নে সপনে দেখার মতো আমরা সেই চক্ষু বানায় দাও, আল্লাহ আমাদের মুসিবত গুলা তোমার আব্দাল
হযরত বেঙ্গুসা রহমতুল্লাহ আলাইহি সাদগায় আমাদের তমাম প্রার্থনাকে আপনি কবুল আর মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ। আল্লাহ সামনে আজমি শরীফ, আল্লাহ রাব্বুল আলামিন এক রজব থেকে নিয়ে ছয় রজব পর্যন্ত আতে রাসূল খাজা গরিবে নামাজের সেই উরুস মাহফিল বিশ্বের বিভিন্ন প্রান্তর থেকে মানুষ জমায়েত হবে। আল্লাহ আমাদের এই সিলেটের জমিন থেকে সেই কাফেলা যেন সুস্থ সবল অবস্থায় আজমিরের মাটিতে পৌঁছতে পারে সেই তৌফিক দিয়ে দিও ইয়া আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়াজআলনা আল কালিমাতা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।